নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, রাজ্যে আবার নতুন করে সরকারি চাকরিতে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাশ করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে আমি একটি অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছি, যেই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে দ্য কলকাতা সিটি NUHEM সোসাইটি এর তরফ থেকে, এবং নিচে কিন্তু এদের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি দিয়ে দেওয়া হয়েছে 5SN ব্যানার্জি রোড কলকাতা 713, এবং নিচে কিন্তু এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 11/কলকাতা সিটি NUHEM সোসাইটি/2018-19, এবং নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 38 ল্যাবরেটরি টেকনিশিয়ান অন কন্ট্রাকচুয়াল বেসিস অন মেনশন বিলো। অর্থাৎ কিন্তু আপনাদেরকে 38টি পোস্টে কিন্তু আপনাদেরকে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে, এই পোস্টে কিন্তু সমস্ত বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তো চলুন ভিডিওটিকে প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখে সমস্ত কিছু বুঝে নেবেন। তো দেখুন, প্রথমে তো যেই পোস্টটি রয়েছে অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট, এই পোস্টে কিন্তু যে ক্যাটাগরিগুলো কিন্তু এখানে বরাবর ভাগ করে দেওয়া হয়েছে, প্রথমত যে বলা হয়েছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে টোটাল 6টি পোস্ট রয়েছে, জেনারেল মেটেরিয়াল স্পোর্টসম্যানদের ক্ষেত্রে টোটাল 2টি পোস্ট রয়েছে, জেনারেল এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে টোটাল 4টি পোস্ট, এবং জেনারেল PWDদের ক্ষেত্রে কিন্তু টোটাল 4টি পোস্ট রয়েছে, এবং SCদের ক্ষেত্রে 13টি, SC এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে টোটাল 2টি, এবং STদের ক্ষেত্রে টোটাল 7টি পোস্ট রয়েছে। টোটাল কিন্তু 38টি পোস্ট এক্ষেত্রে রয়েছে, এবং নিচে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে। কি বলা হয়েছে, হায়ার সেকেন্ডারি পাস 10+2 ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ম্যাথামেটিক্স অর অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি AICTE উইথ নলেজ ইন কম্পিউটার ইমেজ অফিস ইন্টারনেট ইজ রিকোয়ার্ড। অর্থাৎ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে অর্থাৎ 10+2 আপনাদের পাস করতে হবে গভর্নমেন্টের যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, অথবা আর সাথে কিন্তু বলে দেওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা কিন্তু ম্যাথামেটিক্স এবং ডিপ্লোমা চাওয়া হয়েছে, ডিপ্লোমা বলেছে আপনাদেরকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর করতে হবে গভর্নমেন্টের যে কোনো রেকগনাইজ যে বোর্ড রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে মেডিকেল ফ্যাকাল্টি অথবা AICTE সাথে কিন্তু থাকতে হবে, এবং বলে দেওয়া হয়েছে আপনাদের কম্পিউটারে আপনাদের নলেজ থাকতে হবে সাথে কিন্তু MS অফিস এবং ইন্টারনেটে আপনাদেরকে দক্ষতা থাকতে হবে, এবং নিচে বলে দেওয়া হয়েছে সেকেন্ডে মাস্ট হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার ইনক্লুডিং MS অফিস অ্যান্ড ইন্টারনেট। তো এখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু এখানে আরেকবার বলে দেওয়া হয়েছে অর্থাৎ অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটারে কিন্তু আপনাদেরকে MS অফিস এবং ইন্টারনেটে আপনাদেরকে দক্ষতা থাকতে হবে, এবং বলে দেওয়া হয়েছে শুড বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলে পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ পারমানেন্ট বাসিন্দা কিন্তু আপনাদেরকে হতে হবে, এবং বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনাদের আবেদনের জন্য যে বয়স চাওয়া হয়েছে 1/1/2019 অনুযায়ী কিন্তু আপনাদেরকে ম্যাক্সিমাম এজ বলে দেওয়া হয়েছে 40 ইয়ার্স অর্থাৎ মিনিমাম কিন্তু 18 বছর বয়স হলে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন, অর্থাৎ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন, এবং 1/1/2019 অনুযায়ী কিন্তু আপনারা বয়সের হিসাব করবেন, এবং SC ST এবং PWDদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের যে অফিসিয়ালি রিল্যাক্সেশন যে ছাড়টি দেওয়া থাকে সেই ছাড়টি কিন্তু পাবেন, এবং এক্ষেত্রে আপনাদের বেতন বলে দেওয়া হয়েছে আপনাদের পারিশ্রমিক 17,220 টাকা আপনাদেরকে পার মান্থে স্যালারি দেওয়া হবে, এবং মোড অফ সিলেকশন অর্থাৎ আপনাদেরকে কীভাবে সিলেকশন করা হবে এই চাকরির ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে সিলেকশন উইল বি ডান অন মেরিট অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, অ্যাপ্লিকেশন উইল বি শর্ট লিস্টেড অন দ্য বেসিস মার্কস অবটেইনড ইন ফাইনাল কোয়ালিফিকেশন, হায়েস্ট বেসিস কোয়ালিফিকেশন শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ইন 1:10 রেশিও। আচ্ছা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদেরকে কিন্তু একটি মেরিট লিস্ট করা হবে, এবং প্র্যাকটিক্যাল যে এক্সামিনেশন এবং সমস্ত কিছু করার পরে কিন্তু আপনাদেরকে শর্ট লিস্টে 1:10 রেশিওতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে, এবং এই সম্পর্কিত কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে, আপনারা কিন্তু একবার এখানে একবার দেখে নেবেন মোড অফ সিলেকশনটা। আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদের আবেদনপত্রটিকে যেখানে জমা দিতে হবে, তো আবেদনপত্র জমা দেওয়ার এখানে ঠিকানা বলে দেওয়া হয়েছে, দেখুন কী বলা হয়েছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দিয়ার অ্যাপ্লিকেশন অ্যাট দ্য PMU অফিস অফ কলকাতা সিটি NUHEM সোসাইটি অ্যাড্রেস রুম নাম্বার 254 সেকেন্ড ফ্লোর
5SN ব্যানার্জি রোড, কলকাতা 713। ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট দে আর অলসো রিকোয়েস্টেড টু ক্যারি এ ফটোকপি অফ ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে কিন্তু একটি ফটোকপি দিয়ে আপনাদেরকে এই যে নির্দিষ্ট ঠিকানা বললাম এই নির্দিষ্ট ঠিকানা কিন্তু জমা দিতে হবে। আর নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন কবে থেকে করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ বলে দেওয়া হয়েছে। এই দেখতেই পাচ্ছেন এখানে 28/2/2019 অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2019। অর্থাৎ গতকাল থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি এই নোটিফিকেশনটিকে আগেই পাবলিশ করলাম আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা অনেক আগে থেকেই এর প্রস্তুতি নিতে পারেন। তো 28 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন, 9 মার্চ 2019 পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আপনারা আবেদনপত্র জমা দেওয়ার যে সময় বলে দেওয়া হয়েছে 11:30 থেকে 4:00 পর্যন্ত আপনারা সোম থেকে শুক্রবারের মধ্যে জমা দিতে পারবেন। আর শনিবার দিন শুধুমাত্র বলে দেওয়া হয়েছে 11:30 থেকে 2:00 মধ্যে জমা দিতে হবে। আর এখানে বলে দেওয়া হয়েছে যে এক্সক্লুডিং হলিডে, আচ্ছা কোনো হলিডেজ ছাড়া কিন্তু আপনারা সোম থেকে শুক্রবারের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা জমা দিতে পারবেন এবং শনিবারে ডেট এখানে বলে দেওয়া হয়েছে। আর ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু কুই আফটার 4 PM টু অর টু PM। আর এখানে বলে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.kmc.gov.in ফর দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট দ্য আদার নেসেসারি গাইডলাইন্স। অর্থাৎ কিন্তু আপনাদের যদি আরও আপনাদের অন্যান্য তথ্য জানার থাকে এই যে রিক্রুটমেন্ট সম্পর্কে, তাহলে কিন্তু এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট kmc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা লগ ইন করে দেখে নিতে পারেন আরও বিস্তারিত তথ্য। এখানে কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, তো এই ইনফরমেশনগুলো আপনারা একবার দেখে নিতে পারেন। এখানে আপনাদেরকে অনেক কিছু বলে দেওয়া হয়েছে আর কি, কী আপনাদেরকে এখানে আর কি আইডেন্টি প্রুফ লাগবে সেগুলো বলে দেওয়া হয়েছে এবং কাস্ট সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ এবং প্রুফ অফ অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে, অনেক কিছু বলে দেওয়া হয়েছে। তো এগুলো আপনারা একবার দেখে নেবেন। তো চলুন বন্ধুরা একবার দেখে আসি আপনাদেরকে যে আবেদনপত্রটিকে জমা দিতে হবে সেই আবেদনপত্রটিকে একবার দেখে। বর্তমানে আমি চলে এসেছি সেই আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটিতে নিয়ে চলে এসেছি এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের ডান দিকে কিন্তু আপনাদেরকে সেই ফটোটি অ্যাটাচ করতে হবে। অর্থাৎ আপনাদের যে আর কি অ্যাপ্লিকেন্ট বা ক্যান্ডিডেট হবে তার কিন্তু ফটো এখানে অ্যাটাচ করতে হবে। এবং শুরুতেই বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং এখানে বলে দিচ্ছে নেম ইন ফুল ব্লক লেটার, অর্থাৎ ফুল ব্লক লেটারে কিন্তু আপনাদের নাম দিতে হবে, গার্জিয়ানের নাম দিতে হবে। ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট, অর্থাৎ ডেট অফ বার্থ দিতে হবে আপনাদেরকে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী অথবা এর সমতুল্য যে আপনাদের এক্সামিনেশন রয়েছে সেই পরীক্ষা অনুযায়ী কিন্তু আপনাদেরকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ দিতে হবে এবং 1/1/2000 অনুযায়ী আপনার বয়স কত সেটা দিতে হবে। আর এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আপনি কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন কিনা সেটা দিতে হবে। কাস্ট দিতে হবে জেনারেল এসসি এসটি ওবিসি যেটা আছেন সেটা দিতে হবে। পোস্টাল অ্যাড্রেস দিয়ে দিতে হবে এখানে বলে দেওয়া আছে এবং সাব ডিভিশন ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে এবং ওয়েদার সিটিজেন ইন ইন্ডিয়া রাইট ইয়েস অর নো, অর্থাৎ আপনি কি যদি ভারতীয় হয়ে থাকেন অথবা ভারতীয় না হয়ে থাকেন সেটা কিন্তু ইয়েস অর নো করে দিতে হবে। ওয়েদার ন্যাশনাল সিটিজেন অর অফ ইন্ডিয়ান, আচ্ছা তো এখানে আপনার বলে দেওয়া হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা বলে দেওয়া হচ্ছে। নেম অফ দ্য এক্সাম, কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটির মাধ্যমে পাস করেছেন, ফুল মার্কস কত পেয়েছেন ও মার্কস অবটেইনড অর্থাৎ কত প্রাপ্ত নাম্বার কত এবং কত পার্সেন্ট মার্কস, কোন ডিভিশন বা কোন গ্রেড এবং কোন ইয়ারে পাস করেছেন তার, এবং বলে দেওয়া হচ্ছে প্রফেশনাল অর আদার কোয়ালিফিকেশান স্পেশালাইজেশন বলে দেওয়া হয়েছে এখানে। তো এটাও কিন্তু ওরকম সেম রয়েছে এবং নিচে দিক দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে ফুল সিগনেচার করতে হবে। ফুল সিগনেচার করে কিন্তু ডেট এবং প্লেস দিয়ে যে নির্দিষ্ট আপনাদেরকে সময় বললাম অর্থাৎ নির্দিষ্ট অর্থাৎ যে তারিখ রয়েছে সেই তারিখের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটিকে ভালো করে ফিল আপ করে জমা দিতে হবে। তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা নোটিফিকেশন যেটা পাবলিশ করা হয়েছিল কলকাতা সিটি এ নিউ HM সোসাইটি তরফ থেকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।